পার্সিটের কাছে ঢুকছি এলিয়েন পার্ক গভীরত সাহা উদ্যান। যদি অনেক সন্ধ্যা হয়ে গেছে, আলো আধারি পরিবেশ, গাছে এখানে আলো দেওয়া হয়েছে, সুন্দর সবুজ রঙের আলো একটা অন্যরকম লাগছে। পাশে একটা ছোট মন্দির মতো জায়গা, সুন্দর একটা ফ্যাশনেবল লাইটগুলো পার্কটাকে বেশ সুন্দর করে দেখেছে, দেখতে ভালো লাগছে। আমরা মাঠটাকে ঘিরে রাউন্ড মাঠ শান্ত ভ্রমণের জায়গা, সুন্দর। যদি এখন লোক অনেক কমে গেছে, হয়তো সন্ধে হয়ে গেছে বলেই লোক কমে গেছে। আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটু সন্ধেই হয়ে গেল। এখানে যাই হোক, সন্ধ্যেবেলারও একটা সৌন্দর্য তো রয়েছে, সেটা আমরা কিছুটা অনুভব করতে পারছি। সম্রাটের অস্থির আত্মাটি এখন আমরা কলকাতা এবং পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘুরে পড়ছি যখন তখন আপনাদের কাছে তুলে ধরছি। এক একটা ছোটো জায়গা, পার্কের পাশে একটু জায়গা রয়েছে, একটু আবর্জনা জমে আছে এখানে, এটা ঠিক পার্কের অন্য পরিবেশের সঙ্গে মানাচ্ছে না। এটা টয়লেট, লেডিস অ্যান্ড জেন্টস আলাদা। পার্কটা যেহেতু সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, এটা বোঝা যাচ্ছে এটা সুন্দর উদ্যোগ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। শৈল্পিক নিদর্শন বিভিন্ন কালারের এসে পড়ছে সেখানে, কালার চেঞ্জ হচ্ছে মাঠের মধ্যে। রোটারি, মিডটাউন, উইশেস, দ্য চিলড্রেন অফ কলকাতা, অল দ্য বেস্ট। এইটা কিন্তু সন্ধ্যাবেলা না আসলে এই আলোতে এই পরিবেশটা পাওয়া যেত না, এটাও ঠিক। আলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। পুরো পার্কটাকে ঘিরে একটা রাউন্ড মেরে আবার চলে যাবো মেয়েদের গন্তব্যে। সম্ভবত ওয়াচম্যানের ঘর বাপাসে চলে গেল। এইখানে একটা সুন্দর করে সাজানো একটা ছোটো স্থাপত্যের মতো রয়েছে। ও সুন্দর, দেখো ঘাস ঘুরে বেড়াচ্ছে, ডলফিন রয়েছে, এই জ্যান্ত মায় খুব সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে। ব্যস্ত রাস্তার পাশে এরকম সুন্দর একটি বিশ্রামের জায়গা, খেলাধুলার জায়গা আছে।
এর মধ্যে কিছু মানুষ শীতকালে সন্ধ্যের আমেজ নিচ্ছেন, গল্প করতে যাব, কেউ কেউ মোবাইলে ব্যস্ত। বেশিরভাগ মানুষই মোবাইলেই ব্যস্ত থাকে আজকের দিনে, পাশাপাশি বসেও দুই বন্ধু খালি মোবাইলেই কাজ করে যায়, অল্প খুব কম নয়। অদ্ভুত একটা, যদিও অন্ধকার অতটা দেখা যাবে কিনা জানি না, রিক্সাকে এরকম একটা আতিথ্য দেওয়া হয়েছে, বাচ্চারা নাগরদোলা চড়ছে। শুধুমাত্র বাচ্চাদের বড়দের একটা আনন্দের উপকরণ রয়েছে অবশ্যই, লেসলি ডব্লিউ ক্লডিয়াস, হকি অলিম্পিয়ান, 1927 to 2012 তার জীবদ্দশা, তার মূর্তি রাখার আবক্ষ মূর্তি। ওকে গাইস, আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ফলো করতে থাকবেন সম্রাটের অস্থির আত্মা। বাই।